দেখো প্রত্যেকটা পরীক্ষায় অঙ্কটা বারবার ধরে আসে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখো। আমি তোমাদের বেসিক থেকে শর্টকাট সব শিখিয়ে দেবো অঙ্কটার মধ্যে। তাহলে কি লেখা আছে, চিনির দাম 20% বেড়ে গেলে একটি পরিবারের খরচ অপরিমিত রাখতে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? তাহলে অঙ্কটার মধ্যে কি বলা আছে যে চিনির দাম 100 টাকা ছিল প্রথমে, বাড়ি করে কত হয়েছে 20% বাড়া, মানে কি 120 টাকা হয়ে গেছে, এটা বলা আছে। তারপর হচ্ছে ব্যবহার অপরিবর্তিত রাখতে হবে, মানে কি সেই আগে 100 টাকা চিনি কিনতো, এখন 100 টাকারই চিনি কিনবে, সে কম খাবে, দরকার হলে কম খাবে। তারপর হচ্ছে ব্যবহার কত কমাতে হবে, তাহলে কি দেখো আগে চিনির দাম কত ছিল 100 টাকা, এখন কত হয়েছে 120 টাকা, কিন্তু সে খরচ কত টাকা করবে, 100 টাকা করবে, 100 টাকাই করবে। তাহলে দেখো এখন যদি 120 টাকা দাম হয়, তাহলে যদি 100 টাকাই খরচ করে তাহলে কত টাকা কমাতে হবে, 20 টাকা কমাতে হবে। তাহলে দেখো এখন দাম কত 120 টাকা, তাহলে 120 টাকায় খরচ কমাতে হয় কত, খরচ কমাতে হয় কত, খরচ কমাতে হয় হচ্ছে 20 টাকা। তাহলে আমরা যেরকম উইকি নিয়ম শিখেছিলাম 1 টাকায় খরচ কমাতে হবে কত টাকা, 1 টাকায় খরচ কমাতে হয় 20/120, আর কত টাকায় করবো 100 টাকায়, 100 টাকায় করলে কত হবে গুণিত 100। তারপরে কাটাকাটি করে একটা শূন্য কাটি যাবে, তারপরে যদি কাটি আমরা 5 দিয়ে করি, 5×4 20, আর 3×5 কত হবে 3×4 12, তাহলে কত হচ্ছে আমরা কত পাচ্ছি 50/3, 50/3 মানে কত 16^2 3। দেখো আমরা এটা আমরা বেসিকে করলাম, পরের অঙ্কটা আমরা একটু এর থেকে অ্যাডভান্স করব, এরকম করে আমরা প্রত্যেকটা অঙ্ক দেখো ক্লিয়ার করব। এর পরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা আমার সামনে কি এসে দেখো, এঙ্কটা তোমরা পড়ো যে চিনির, এখানে দেখো কি বলেছে চিনির দাম 20% কমে গেলে, আগে একটা বাড়ি গেলে এখানে কমে গেছে, তাহলে ব্যবহার বাড়াতে হবে, তাহলে ব্যবহার কীভাবে বাড়াবে দেখো। এঙ্কটা যদি আমরা করি, আমরা এঙ্কটা অতটা লংই করবো না, আস্তে আস্তে শর্টকাটের দিকে যাবো। তাই দেখো এঙ্কটা কী আছে, একদিকে দিয়ে আছে প্রথমে 100 টাকা দাম ছিল, তারপরে কত টাকা দাম হয়েছে 80 টাকা, তাহলে ব্যবহার কত কমা দেখো, আমি 80 থেকে 100 যাওয়ার জন্য কত বিয়োগ করতে হবে, কত বাড়াতে হবে 20 টাকা। তাহলে আমরা কি লিখবো যে 20 টাকা বাড়াতে হয় কত টাকায়, 80 টাকায়, কারণ এখন দাম কত 80 টাকা। তাহলে আমরা এক পাশে কি লিখছি 20 লিখছি, আর নিচে কত লিখছি 80 × 100, গুণিত কত 100, কাটাকাটি করো 20 আর 4 হচ্ছে 80 হয়, তাহলে এটা এটা যদি আমরা কাটি কত হবে 25, তাহলে আমার অ্যান্সার হবে 25%। পরের অঙ্কটা আবার শর্টকাটে করবো আমরা, দেখো এই পরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা আমার সামনে কি আছে পড়ো তোমরা, দেখো এর পরের অঙ্ক কি আছে যে জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত পার্সেন্ট হ্রাস পায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তাহলে কি লেখা আছে, তাহলে 100 ছিল, কত হয়ে গেছে বাড়ি করি 110। তাহলে আমরা কি করব দেখো, আমরা যদি করতে চাই আমরা কি করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করবো, কত ডিফারেন্স আছে 10-এর, তাহলে এই 10টা আমরা উপরে লিখবো, এই যে এইখানে এটা লেখা থাকে সেটা আমরা কোথায় লিখবো, নিচে কত লিখবো 110 গুণিত কত লিখবো 100, আমরা গল্প শেষ। তাহলে একটা শূন্য কাটি দাও, তাহলে কত পাচ্ছি আমরা 100/11, 100/11 মানে কত 9/1/11% হ্রাস পাবে, 9/1/11% হ্রাস। তাহলে অঙ্কটা হয়ে গেলো কত শর্টকাটে করলাম। এর পরের অঙ্ক দেখো পরে কি আছে, পরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা তোমরা নিজেরা করো, দেখো পরের অঙ্কটা তোমরা নিজেরা একবার ট্রাই করো, কী লিখা আছে, এক ব্যক্তির বেতন 30% কমে গেছে, এক ব্যক্তির বেতন কী হয়েছে 30% কমে গেছে, তার বেতন কত পার্সেন্ট বাড়লে আগের বেতনে ফিরে পাবে, মানে একই অঙ্ক। তাহলে এক ব্যক্তির বেতন কী ছিল প্রথমে, ধরুন 100 টাকা ছিল, কমে করে কত হয়েছে 70 টাকা, কমে করে কত হয়েছে 70 টাকা। তাহলে আমার ফার্স্ট কাজ কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 30 টাকার, তাহলে আমরা 30টা কোথায় লিখবো উপরে, তার নিচে কাকে লিখবো এই সেকেন্ডটাকে, সেকেন্ড কত 70, তাহলে 30/70 গুণিত কত লিখবো 100, গুণিত কত লিখবো 100। তাহলে কাটাকাটি করে একটা শূন্য কাটি যাবে, তাহলে কত পাচ্ছি আমরা 300/70, 300/7, 300/7 পাচ্ছি, এটা পূর্ণ করে কত হবে 4×7 কত হয় 28, 2 থাকছে, 7×2 14, মানে 42.67%, 42.67%, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এ অঙ্কটা অ্যান্সার কত হবে তোমরা নিজেরা কমেন্টে করবে, ঠিক আছে, এ অঙ্কটা অ্যান্সার কত হবে তোমরা নিজেরা কমেন্ট করবে, আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর শেয়ার করবে, আর তোমরা বলবে যে তোমাদের এই টাইপগুলো কেমন লাগছে, এরকম আমরা প্রত্যেকটা টাইপ যদি ধরে ধরে করি আমার তোমাদের কেমন লাগছে, এ অঙ্কটা অ্যান্সার তোমরা কমেন্টে করবে, কার কার অ্যান্সার ঠিক হয় আমি তার ভিডিওটাকে লাইক করে দেবো, ঠিক আছে।